প্রেম করে মন সবই গেল উলুধ্বনি বিদায় গৌর হরি হরি ব বিদায় রে প্রেম করে মন সবই গেল ও যে গুজনে হবে বুঝি নাই রে প্রেম করে মন সবই গেল ও যে গুজনে হবে বুঝি নাই রে প্রেম করে মন সবই গেল ও যে গুজনে হবে বুঝি নাই প্রেম করে মন সবে গেল এমন কুজন হবে আমি ভাবি না সই ও ধনী আমি এমন একজনের সঙ্গে প্রেম করলাম যেজন প্রেমের মর্ম বুঝে না হরি বল এ প্রেম কখন হচ্ছে জানেন মাগো এ প্রেম কোন সামান্য প্রেম নয় অকৈতব কৃষ্ণ প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্ভু নত হেম এ প্রেম নৃলোকে না হয় যদি হয় তার যোগ না হয় বিয়োগ বিয়োগ হলে সে জীব কভু না জিয়য় কৃষ্ণ প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম যে প্রেমের কথা বলা যায় না গো মা এ প্রেম আমাদের রাধারানীর কবে হয়েছিল সেদিন ছলনা করে গুরু মন্ত্র দিয়েছিল কর্ণে বড়িমা সেদিন হয়েছিল রাধারানীর এই কৃষ্ণ প্রেম রাধে রাধে আমি আপনি রাধারানীর মতো হতে হয়তো পারবো না কিন্তু রাধা তত্ত্ব সম্পর্কে অবগত হলে হয়তো রাধারানীর কৃপা পেতে পারি যেদিন রাধারানী ছিলেন একজন ছোট্ট বালিকা একটা ছোট্ট বালিকা আজকের কথা নয় আজ থেকে বহুকাল আগের কথা এক ছোট্ট বালিকা রূপে রাধারানী খেলা করছিলেন নিজের ঘরে নিজের অষ্টতল উচ্চ রাজ মন্দিরে চন্দ্রশালিকায় বসে বসে খেলা খেলছিলেন বালিকা রাধারানী আর সেদিন নানাবিধ পুতুল খেলাই মত্ত রাধারানী এসে দাঁড়ালেন বড়িমা বড়িমা অর্থাৎ বৃন্দাবনের অতি বৃদ্ধা একজন খুব বৃদ্ধা নারী ছিলেন তার মতো অত বৃদ্ধা নারী বৃন্দাবনে আর কেউ ছিল না নাম ছিল তার বড়াই বুড়ি মনে আছে মায়েরা এই বড়িমা বা বড়াই বুড়ি সেদিন রাধারানীর কাছে এসে বলছে ও নাতনি ও নাতনি তুমি যে এত এত পুতুল নিয়ে খেলা খেলছো আচ্ছা তোমার এই কোন পুতুল কি গান গাইতে পারে রাধারানী বলছে বড়িমা এগুলো তো সব মাটির পুতুল গো মাটির পুতুল কি আর গান গাইতে পারে পারে না আচ্ছা তোমার কাছে এমন কোন পুতুল আছে যে পুতুলটা নৃত্য করতে পারে হ্যাঁ নৃত্য করতে আমি নৃত্য করালে নৃত্য করে কিন্তু নিজে নিজে নৃত্য করতে পারে না আচ্ছা রাধে তোমার কাছে এমন কোন পুতুল আছে যে পুতুল বাঁশি বাজাতে পারে বড়িমা এমনও কি পুতুল হয় যে গান গাইবে বাঁশি বাজাবে নৃত্য করবে হ্যাঁ আছে এমন একটা পুতুল আছে যে পুতুল গান গাইতে পারে নৃত্য করতে পারে বাঁশি বাজাতে পারে কি নাম সে পুতুলটার কি নাম শুনবি রাধে তবে শোনো সে পুতুলের নাম হচ্ছে কৃষ্ণ আহা এমন নাম তো আমি কোনোদিন আগে শুনিনি গো কর্ষণ ইতি কৃষ্ণ কৃষ ধাতুর সাথে অনর্থ প্রত্যয় যোগে হয়েছে কৃষ্ণ শব্দ উচ্চারণ করলেই কত শান্তি কৃষ্ণ 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 অন্য কোন শব্দ উচ্চারণে এতটা শান্তি নাই কৃষ্ণ উচ্চারণে এতটা শান্তি
এই কৃষ্ণ শব্দটা রাধারানীকে প্রথমবার বড়িমা কর্ণ মাঝে বলে দিলেন, ওরে রাধে, সেই পুতুলের নাম হলো কৃষ্ণ। আহ, তুণ্ডে তাণ্ডবিনী তুণ্ডতুনাতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোরা ঘটয়তে কর্ণয়র বুদ্ধিম বস্পৃহা চেত প্রাঙ্গন সঙ্গিনী ইন্দ্রিয়ানাং বিজয়তে কৃতি নুজান জনিতা কৃমদ ভীরয়ে অমৃতি বর্ণো দ্বয়ী বর্ণ ও গো বড়িমা গো হো বড়িমা 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 কি নাম তুমি আমায় শোনাইলে শোনাইলে যে নামে একবার শুনি আমার মন প্রাণ সবই গেল মা এ তুমি আমায় কি নাম শোনালে গো যে নাম শুনে আমার আমার হৃদয় মাঝে যেন কেমন একটা হয়েছে গো বড়িমা আমার কর্ণ মাঝে যতবার কৃষ্ণ নাম শোনার পিপাসা জাগছে আমি যদি একবারে আমার মুখের মাঝে কৃষ্ণ নামে উচ্চারণ করি আমার এই তুণ্ড এই রসনা যে লক্ষ লক্ষ বারে নেচে ওঠে না জানি এই কৃষ্ণ নামে কি সুধায় আছে আমার হৃদয় মন্দিরে প্রবেশ করিয়া বড়িমা ওই কৃষ্ণ নাম দুটি বর্ণ আমার মন প্রাণ সব চুরি করিল মা 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 গো কোথায় পাবো এই পুতুল কৃষ্ণ নামের পুতুল বলি ওরে রাধে এ পুতুল পাওয়া যায় শুধুমাত্র প্রেমের হাট আর রসের বাজার আর কোথাও পাবি না এ পুতুল বলি বলো বড়িমা কোথায় পাওয়া যায় আমি আমার বাবাকে দিয়ে আনিয়ে দেব আমার বাবা বিশ্বভানু রাজা বলি দূর পাগলি মেয়ে এ মেয়ে এ পুতুল বাবা এনে দিতে পারে না নিরজনে বসে বসে জপ করতে হয় যদি পুতুল কৃপা করে আসে তাহলে জীবন সফল আর যদি না আসে তাহলে আবার আর একটা জন্ম সেই পুতুলের অপেক্ষা যা রাধে ওই নিবৃত নিরজনে গিয়ে বসে বসে কৃষ্ণ নাম জপ কর এই কৈশোর বয়সে যদি তোর কৃষ্ণ কৃপা হয় তোর জীবন সফল অট্টালিকা পরি বসিয়া কিশোরী উলুধ্বনি হরি হরিব বসিয়া কিশোরে অট্টালিকা পরি বসিয়া কিশোরী অট্টালিকা পরে বসিয়া কিশোরে ভাবে শ্যাম রূপ খানি ভাবে শ্যাম রূপ খানি ভাবে শ্যাম রূপ খানি ভাবে শ্যাম রূপ খানি ভাবে শ্যাম রূপ খানে ভাবে শ্যাম রূপ খানে বসে বসে চিন্তা করে বসে বসে চিন্তা করে বসে বসে চিন্তা করে বসে 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 চিন্তা করে আমার মরমিয়া শ্যামের কথা বসে বসে চিন্তা করে আমার বসে বসে চিন্তা করে
কোথায় নট বড় কৃপা করে এসো দয়া তার কৃপা করে তাই গৌর হরি হরি বল দয়া একবার কৃপা করে এসো দয়া একবার কৃপা করে এসো দয়া তুমি ছাড়া প্রাণ বাঁচে না কৃপা করে এসো দয়া তুমি ছাড়া প্রাণ বাঁচে না নিঃসরণ হবার অভিপ্রায় শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে শ্বাস বইছে না প্রাণ যেন দেহে নাই স্তব্ধ হয়ে গিয়েছে বৃন্দাবন কৃষ্ণ বিরহে রাধারানীর কণ্ঠগত প্রাণ শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে বাড়িল বিরহ জালা পাটিল বিরহ জালা পাটিল বিরহ জালা আমার পাটিল বিরহ জালা পাটিল বিরহ জালা পাটিল বিরহ জালা বিরহ জালা ত্রিগুণাতীত হলো এত বিরহের জ্বালা আমার রাধারানীর বেড়েছে যে শ্বাস বইছে না আর প্রাণ যেন দেহে না এলাইত হয়ে রাধারানী আমার ধুলাই পড়েছে কান্তে কান্তে রাধারানী কৃষ্ণ বিরহে বিরহিণী আজ এলাইত হয়ে ধুলার মধ্যে পতিত আর যেইটা দেখেছে হরিবল হরিবল হ্যাঁ গো মা আপনার কোনো প্রিয় সখী যদি এমন ধুলাই পড়ে যায় আপনি ছুটে যাবেন না তার কাছে কি হলো বলে দেখিয়া ললিতা হইয়া তুড়িতা দেখিয়া ললিতা হইয়া কুড়িতা দেখিয়া ললিতা হইয়া তুড়িতা দেখিয়া ললিতা হইয়া কুড়িতা দেখিয়া ললিতা হইয়া তুড়িতা তুড়িতা মানে তাড়াতাড়ি বিনোদিনী নীল কোলে দেখিয়া ললিতা হইয়া কুড়িতা বিনোদিনী নীল কোলে দেখিয়া ললিতা হইয়া তুড়িতা ওগো বিনোদিনী নীল কোলে দেখিয়া ললিতা হইয়া কুড়িতা বিনোদিনী নীল কোলে শোনো বিনোদিনী নিবেদন বাণী অবধান করো বলে শোনো বিনোদিনী নিবেদন করি অবধান করো বলে শোনো বিনোদিনী নিবেদন বাণী অবধান করো বলে শোনো বিনোদিনী নিবেদন অবধান করো বলে এই না ধে আহা বৈষ্ণবের কত সুন্দর রচনা দেখুন বাবা যে তালটির উপর আমরা গাইলাম তালটির নাম এখন তেওরা খুব সুন্দর তাল সাত মাত্রার গান একটু মনোযোগ দিন দেখিয়া ললিতা হইয়া তুড়িতা দেখিয়া ললিতা হইয়া কুড়িতা দেখিয়া ললিতা হইয়া তুড়িতা দেখিয়া ললিতা হইয়া কুড়িতা বিনোদিনী নীল কোলে দেখিয়া ললিতা হইয়া কুড়িতা বিনোদিনী নীল কোলে শোনো বিনোদিনী নিবেদন বাণী অবধান করো বলে শোনো বিনোদিনী নিবেদন করি অবধান করো বলে শোনো বিনোদিনী নিবেদন বাণী অবধান করো বলে মানে খুব কষ্ট হলে দেখবেন মানুষ কথা বলতে পারে না
দেখেছেন, এমন খুব কষ্ট, অতিরিক্ত কষ্ট পেলে মানুষ দেখবেন বাক রুদ্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। আজকে কৃষ্ণ বিরহী রাধারানীর প্রাণ যেন কণ্ঠে এসে আটকেছে, কথা বলতে পারছেন না। তাই ললিতা এসে বলছে, ও বিনোদিনী শোনো, বিনোদিনী নিবেদন বাণী অবধান করো বলে। এমন করে চুপ করে থাকলে হবে না, তুই বল কি হয়েছে, আমাদের কাছে খুলে বল। আমাদের কাছে যদি বলিস, আমরা তাহলে তোর মনের কথা আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারি। বল বল কি হয়েছে তোর রাধে, আমাদের কাছে খুলে বল। শুনবি সখী আমার কি হয়েছে? তবে শোন ললিতা, শোন বিশাখা, শোন আমার কি হয়েছে আমি তোকে বলি। হ্যাঁ বল কি হয়েছে। ওরে এই বৃন্দাবনে সবাই কৃষ্ণ ভালোবাসে, ওইনে ভালোবাসে। কি গো মা, সত্যি তো? শুধু আমি একা নই, তোরাও কৃষ্ণ ভালোবাসিস, কৃষ্ণ ভালোবাসি। কিন্তু ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে বিশাখা, একবার ভেবে বল তোরা কি কেউ কৃষ্ণ ভালোবাসিস না? কৃষ্ণ ভালোবাসিস না? তোরা কে কে কৃষ্ণ ভালোবাসিস, কে কে কৃষ্ণ ভালোবাসিস, কে কে কৃষ্ণ ভালোবাসিস, একবার বল না সখী আমার কাছে। মায়েরা বলবে, নরেন্দম তোমার কি মাথা খারাপ? আমরা সবাই সনাতন হিন্দু, আর আমরা কৃষ্ণ ভালোবাসবো না? না, আপনি সনাতন হিন্দু হলেই যে কৃষ্ণ ভালোবাসতে হবে তার কোনো মানে নেই। সনাতন হিন্দু ধর্ম পাঁচ ভাগে বিভক্ত, মন দেবেন বাবা, শৈব, শাক্ত, সৌর, কানপত্য আর বৈষ্ণব। এই পাঁচ রকম ভাগ আছে আমাদের সনাতন হিন্দু ধর্মে। শৈব যারা দেবাদিদেব মহাদেবের ভালো, ভগবানকে ভালোবাসেন, দেবাদিদেব মহাদেবকে, তারা হচ্ছেন শৈব। শাক্ত যারা মা কালী, মা দুর্গা, মা চণ্ডী, মা মনসা, তারা হচ্ছেন শাক্ত। আমি হচ্ছি শাক্তের সন্তান, আমি বৈষ্ণব নই মা। আমার বাড়িতে মা মনসার সেবা আছে, আমরা বংশ পরম্পরায় দেবাংশ কুলে জন্ম। কেউ কেউ আছেন বৈষ্ণব যারা গোবিন্দকে ভালোবাসেন, কিন্তু রাধারানী বলছে, সখী তোরা কেউ কি কৃষ্ণ ভালোবাসিস না? তোরা কেউ ভালোবাসিস না? ভালোবাসিস না? একবার উলুধ্বনি করে বল না সখী, কেউ কি কৃষ্ণ ভালোবাসিস না? একবার উলু দিয়ে বোঝানা সখী, এই ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি। বাহ, আরে তোরা সবাই কৃষ্ণ ভালোবাসিস, সত্যি তো? তবে যত কলঙ্ক আমার কেন? হ্যাঁ, যত কলঙ্ক আমার কেন? তবে কলঙ্কের বেলায় আমি একা কেন? তবে কলঙ্কের বেলায় আমি একা কেন? তোদের কারো কোনো কলঙ্ক নাই রে ললিতা। তোর কোনো কলঙ্ক নাই ও বিশাখা, তোরও কোনো কলঙ্ক নাই ও চিত্রা, তোদের কারো কোনো কলঙ্ক নাই। কিন্তু কলঙ্কিনী আমি হলাম, ওরে কলঙ্কের ভাগি আমি হলাম, কলঙ্কের ভাগি আমি হলাম। আমি কৃষ্ণ ভালো বেশেছি বলে কলঙ্কের ভাগি আমি হলাম, কৃষ্ণ ভালো বেশেছি বলে কলঙ্কের ভাগি আমি হলাম।
ও এটা তো দুঃখ বলি, হ্যাঁ তোর নামে কোনো কলঙ্ক নাই কিন্তু দেখ যত কলঙ্ক সব আমার। কাক ককিল কদম্ব হংসা আহি নকুল মনুষ্যা কবানা খাদন্তি মৎসান হম অতিতনু খীন মীন ভোগী মৎসরঙ্গা কলঙ্কি মাছরাঙ্গা মাছরাঙ্গা নাম শুনেছেন মাছরাঙ্গা পাখি? মাছরাঙ্গা পাখি যদি বলা হয় একটা ছোট বাচ্চা ছেলেকে, এ বাবু মাছরাঙ্গা পাখি কি করে, সে উত্তর কি দেবে? মাছরাঙ্গা পাখি মাছ খায়। কেমন নামের সঙ্গে একটা কলঙ্ক যোগ রয়েছে না মা? মাছরাঙ্গা মাছ ধরে খায় এ বাবা, কেমন একটা অবশ্যনীয় ভাব যেন পাখির নামটার মধ্যেই রয়েছে, অবশ্যনীয় ভাব। মাছরাঙ্গা পাখি মাছ খায়, শাস্ত্র বলছে কাক ককিল হাঁস সাপ নেউলে এরা সবাই মাছ খায় কিন্তু এদের কোনো কলঙ্ক নাই, যত কলঙ্ক ওই মাছরাঙ্গা পাখির। রাধারানী বলছেন সুখী তেমন তোদেরও কোনো কলঙ্ক নাই, তোরাও কৃষ্ণ ভালোবাসিস, আমার একা কলঙ্ক, আমি হলাম কৃষ্ণ কলঙ্কিনী। এই ভব মাঝে আমায় কেউ বলে না রাধা রানী, কেউ বলে না রাধা রানী, সবাই অঙ্গুলি নির্দেশ করে বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে যত কলঙ্ক আমার হলো তোদের কোনো কলঙ্ক রইল না সখী, এই হিসাব কি ঠিক হয়েছে? বলি না এ তো ঠিক হলো না, আরো জানিস আরো বলি শোন। ওরে অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ, কি বয় অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ, অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ, অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ। সত্যয়ে বিধির বিধান গো, সত্যয়ে বিধির বিধান, আর সত্যয়ে বিধির বিধান গো, সত্যয়ে বিধির বিধান, সত্য সত্যয়ে বিধির বিধান গো, সত্যয়ে বিধির বিধান, সত্যয়ে বিধির বিধান গো, সত্যয়ে বিধির বিধান। ওরে পরনিন্দা মহাপাপ, পরনিন্দা মহাপাপ, পরনিন্দা মহাপাপ, পরনিন্দা মহাপাপ, শোন শোন সখী শাস্ত্রে বলে পরনিন্দা করো নাকি, বাসন মাজতে মাজতে আরে বাবা রায় ঘরের বউটা কি ঝোঁক দুটো হয়েছিল। এ হলো হচ্ছে পরনিন্দা, পরে পরনিন্দা যে করে তার চাইতে বড় অপরাধী, পরনিন্দা যে শোনে অন্যায় যে করে তার চাইতে বড় অপরাধী হলো অন্যায় যে সহ্য করে, বাহ সহে, অন্যায় কৃতকারীর চাইতে অন্যায় সহনকারী হচ্ছে বেশি অপরাধী। অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ, অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ, সত্যয়ে বিধির বিধান গো, সত্যয়ে বিধির বিধান, সত্যয়ে বিধির বিধান গো, সত্যয়ে বিধির ফুকা রই বেদপুরা,
বলে সখী, বেদ পুরাণে বলে সখী, বেদ পুরাণে বলে সখী, আমার কলঙ্ক কথা বেদ পুরাণে বলে সখী, আমার কলঙ্কের কথা বেদ পুরাণে বলে সখী। কাকে বাধা দেব? যে বেদ যে পুরাণ বলছে পরনিন্দা মহাপাপ, সেই বেদ সেই পুরাণ আমারই নিন্দা করে। তাহলে যে শাস্ত্র বলছে পরনিন্দা পাপ, সেই শাস্ত্রই আবার আমার নিন্দা করছে, এটা আবার কেমন? এ তো শাস্ত্রের যথাযোগ্য ব্যবহার নয়। হ্যাঁ রে সই, এমনও কি হয়? পরনিন্দা পরচর্চা করছে যে শাস্ত্র বারণ, সেই শাস্ত্রই আবার আমার নামে নিন্দা করে। ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, তোর নিন্দাটা কি, তোর কলঙ্কটা কি বল দেখি, কোনটা শুনে তোর কলঙ্ক মনে হয়? বলি, শুনবি? তবে শোন ললিতা, এই পৃথিবীর মাঝে কেউ বলে না, কেউ বলে না আমার নামের সঙ্গে আমার স্বামীর নাম, আমার স্বামীর নাম কেউ বলে না, আমার নামের সঙ্গে আমার স্বামীর নাম কেউ বলে না। রাধা আয়ানের জয় হোক, বলেন। ওরে আমার স্বামীর নাম আর আমার নাম, এ দুটো কেউ একত্রিত করে বলে না। সবাই কি বলে জানিস? সবাই বলে রাধা কৃষ্ণের জয় হোক, তাই তো? আর এটাই আমার কলঙ্ক, আমার স্বামীর নামের সঙ্গে আমার নাম যোগ না করে সবাই ওই নন্দের কেলে ছোড়ার সঙ্গে আমার নাম যোগ করে। আর কি বলে জানিস? বলে রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে 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 গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, এটাই আমার কলঙ্ক। সবাই বলে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ হে আমার কলঙ্ক। মায়েরা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই মনোযোগটি দরকার, মনোযোগটা হারিয়ে গেলে কিন্তু হবে না। রাধারানী বাবার বলছেন, সখি এটাই আমার কলঙ্ক। এরা যতবার বলে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ হে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ হে, বলুন, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে হে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ হে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ হে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, 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 কৃষ্ণ হে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, 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 কৃষ্ণ হে, কেহ গাই ধীরে ধীরে, কেহ বা উচ্চ স্বরে, কেহ গাই ধীরে ধীরে, কেহ বা উচ্চ স্বরে, কেহ গাই ধীরে ধীরে, কেহ গাই উচ্চ স্বরে, কেহ গাই ধীরে ধীরে, কেহ বা উচ্চ স্বরে, কেহ গাই ধীরে ধীরে, কেহ বা উচ্চ স্বরে, কেহ বা জপয়ে মনে মনে, কেহ বা জপয়ে মনে মনে, আর কেহ বা জপয়ে মনে মনে, 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 ও কেহ বা জপয়ে মনে মনে, কেহ বা জপয়ে মনে মনে।
শুনেছি সখীরে কথা আমারও কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমারও কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমারও কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমারও কলঙ্কের কথা। গুরুদাই সেবকের কানে, গুরুদাই সেবকের কানে, গুরুদাই সেবকের কানে, শুনেছি সখীর কথা আমারও কলঙ্ক কথা, শুনেছি সখীর কথা আমারও কলঙ্ক কথা। অবাক কাণ্ড, আমি শুনেছি আমার এই যে কলঙ্ক নাম, এই কলঙ্ক নামটা আবার কথা নাকি গুরু দেয় সেবকের কানে। হরিবোল, যারা যারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলুন তো। বাবা চরণে আমার শত কোটি কোটি প্রণাম। এবার মনে করে দেখুন গুরুদেব কানে যে মন্ত্রটা দিয়েছে, সে মন্ত্রটা রাধা কৃষ্ণ যুগল ছাড়া কি কিছু? ওরে গুরুদাই সেবকের কানে, উলুধ্বনি গুরুদাই সেবকের কানে, ও গুরুদাই সেবকের কানে, গুরুদাই সেবকের কানে, ধ্বনি গুরুদাই সেবকের কানে, গুরুদাই সেবকের কানে, ও গুরুদাই সেবকের কানে, প্রেম সেবনে রাধে রাধে, গুরু মন্ত্র করে দেয় রে, মন্ত্র করে দেয় রে, মন্ত্র করে দেয় রে, মন্ত্র করে দেয় রে, আমারও কলঙ্ক কথা মন্ত্র করে দেয় রে, আমারও কলঙ্ক কথা মন্ত্র করে দেয় রে। কত দুঃখ! হ্যাঁ গো মা, আমাদের রাধারানীর কত কষ্ট চিন্তা করুন। এই রাধারানীর মনের অলঙ্কের কথা মন্ত্র করে, মন্ত্র করে কানে দেয়। ও ধ্বনি গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে, ও গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে। গুরু মন্ত্র করে কানে দেয় আমার কলঙ্কের কথা। সখী, আমার আমার দশা তাহলে আমার কি এমনই রয়ে যাবে? আমি কি বলি জানিস? আমারে কহিবে যে আমার মত হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমারে কহিবে যে আমার মত হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, 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 তাদেরকে অভিশাপ বৃন্দাবনে, তাদের এই অভিশাপ দিলাম সই, অভিশাপ দিলাম সই, অভিশাপ দিলাম রে, অভিশাপ দিলাম সই, অভিশাপ দিলাম রে, অভিশাপ দিলাম সই। কৃষ্ণ যারা পর ভাবে তাদের অভিশাপ দিলাম রে, কৃষ্ণ যারা পর ভাবে অভিশাপ দিলাম, কৃষ্ণ যারা পর ভাবে অভিশাপ দিলাম রে, কৃষ্ণ যারা পর ভাবে অভিশাপ দিলাম, আমারও বধুরে যারা করিতে চাই পর, আমারও বধুরে যারা করিতে চাই পর, আমার বধুকে যারা করিতে চাই পর, আমারও বধুকে যারা করিতে চাই পর, আমারও বধুকে যারা করিতে চাই পর, আমারও বধুকে যারা করিতে চাই পর, দিবস দুপুরে যেন পরে তাদের ঘর, দিবস দুপুরে আমারও বধুকে যারা করিতে চাই পর, দিবস দুপুরে যেন পড়ে তাদের ঘর।
সখী, তাদের ঘরে যেন আগুন লাগে, ঘরে আগুন লাগে, আমি রাধা রানী আমি তাদের অভিশাপ দিলাম, ঘরে যেন আগুন লাগে, ঘরে যেন আগুন লাগে, উলুধ্বনি করতে নারে অপরাধ নেবেন না, একটা সত্য কথা বলবো, এতক্ষণ আপনারা অনেকবার উলুধ্বনি দিলেন কিন্তু এইবারে উলুধ্বনিটা অনেক বেশি জোরে হলো, যারা উলুধ্বনি দিতে নারে তাদের ঘরে যেন আগুন লাগে, সবাই উলুধ্বনি দিতে নারে ঘরে যেন আগুন লাগে, যারা হরি হরি বলতে নারে তাদের ঘরে যেন আগুন লাগে, হরি ঘরে যেন আগুন লাগে। তাহলে আপনারা বলছেন আমরা কেউ আগুন লাগাতে চাই না, বাহ, আমি অরিন্দম ভট্টাচার্য, আমি আমার আরাধ্যের কাছে প্রার্থনা করি আপনাদের যেন কোনো অমঙ্গল না হয়। তাহলে রাধারানী যে অভিশাপ দিলেন তাদের ঘরে যেন আগুন লেগে যায়, যারা আমার গোবিন্দকে পর ভাবে আমার কৃষ্ণকে পর করতে চায় তাদের ঘরটা যেন দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তাহলে কিসের আগুন, কোন ঘর? যিনি রাধারানী যিনি প্রেমময়ী তিনি তো কাউকে অভিশাপ দিতে পারেন না, হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, হে বৈষ্ণব সমাজ, আপনারা রামায়ণের কথা চিন্তা করে দেখুন, রামায়ণে এক মহাযোদ্ধা ছিল, নাম ছিল যার দশরথ রাজা। এই দশরথ রাজার এমন একটা বিদ্যা ছিল মাগো, হরি বল হরি বল, যে তিনি দেখতে না পেলেও কোনো একটা শব্দকে লক্ষ্য করে চোখ বন্ধ করে যদি বাণ নিক্ষেপ করতেন, শব্দ ভেদী বাণ, সেই শব্দের জায়গাতে গিয়ে এই বাণটা বিদ্ধ হতো। তা হে মা ভক্তিমতী মায়েরা, একদিন রাজা দশরথ নিঃসন্তান, তার কোনো সন্তান সন্ততি জন্ম নেয় নাই, তিনবার বিবাহ, কিন্তু এখনো রাজা দশরথের কোনো ছেলে মেয়ে হয়নি, মৃগয়া করতে গিয়েছেন, হরিণ শিকার, হরিণ শিকার করব বলে, মৃগয়া করব বলে। সম্পূর্ণ বন পরিদর্শন করেও যখন একটাও মৃগ পেলেন না, একটা হরিণ পেলেন না, কুয়াশাচ্ছন্ন একটা নদীর তীরে গিয়েছেন, কুয়াশায় ঢাকা, দেখা যাচ্ছে না কিছু, শুধু সামনে নদীর জল আর সামনে সাদা আকাশ, এপাশে নদীর এপাশে রাজা দশরথ গঙ্গা জল পান করব বলে গঙ্গা থেকে জলটা তুলেছেন, আর নদীর ওপ্রান্তে অন্ধমুনির পুত্র, নাম ছিল তার সিন্ধুমুনি, নিজের অন্ধ পিতাকে একটা পাথরের মধ্যে বসিয়ে কলসি করে জল নিতে এসেছেন, হরি বল। মায়েরা ভালো জানবেন গো, একটা কলসি পুরোপুরি জলে ডুবিয়ে দিলে একটা আওয়াজ হয় দেখেছেন, হ্যাঁ, পুরোপুরি যদি কলসিটাকে জলে ডুবিয়ে দেওয়া হয় একটা আওয়াজ হয়, বুক 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 করে, হরিণে জল খেলেও এই রকমই আওয়াজ হয়, হরিণ যখন জল পান করে এই কলসি জলে ডোবালে যেমন আওয়াজ হয় তেমনই হরিণের জল পান করার শব্দটাও ওই রূপ। রাজা দশরথ এপাশ থেকে চিন্তা করলেন যে ও প্রান্তে মনে হয় কোনো হরিণে জল পান করছে, তাই শব্দটাকে লক্ষ্য করে দিক বিদিক চিন্তা না করে যেই না বাণটি নিক্ষেপ করেছেন, তীব্র বেগে ছুটে গিয়ে সেই বাণ ও প্রাণে যে প্রাণী ছিল তার বক্ষ বিদীর্ণ করেছে, আর ও প্রান্ত থেকে একটা শব্দ ছুটে এলো, হে ভগবান, আমি তাকে হত্যা করলাম, সে কি তাহলে কোনো মানুষ? আমি ভুল করে ফেলেছি,
ছুটতে ছুটতে রাজা দশরথ সন্তরণ দিয়ে সাঁতার কেটে নদীর ওপাশে পৌঁছে দেখলেন যে নিজের অজান্তে তিনি অন্ধমুনির পুত্র সিন্ধুকে হত্যা করে ফেলেছেন। বক্ষ বিদীর্ণ হয়েছে, তীর ছটফট করছে। সিন্ধুমুনি হাতের জলটা মাটির মধ্যে পড়ে গেছে। রাজা দশরথ মুনিপুত্রকে কোলে তুলে নিয়ে বলছে, হে মুনিবর, আপনি আমাকে ক্ষমা ভিক্ষা দেন। কে তুমি? আমি হলাম রাজা দশরথ। আমি অজান্তে আপনার পুত্র সিন্ধুকে হত্যা করেছি। হ্যাঁ, কি বলছো দশরথ? তুমি তুমি অযোধ্যা, তুমি তুমি রাজা দশরথ, আমার একমাত্র পুত্র সিন্ধুকে হত্যা করেছো দশরথ। কি অপরাধ ছিল আমার সিন্ধুর? আমি অজ্ঞানে ভক্ত করেছি। বেশ, ক্ষমা ক্ষমা তোমার নেই দশরথ। আমি অভিশাপ দিলাম সূর্য চন্দ্র নারী নক্ষত্র সাক্ষী করে, আজ আমি যেমন পুত্র শোকে জ্বলছি, তোমার মৃত্যু যেন পুত্র শোকেই হয়, তোমার মৃত্যু যেন পুত্র শোকেই হয়। হে মুনিবর, আমি রাজা দশরথ, আমার কোনোদিন পুত্র শোক হবে না। কেননা আমার কোনো পুত্রই নেই, আমি নিঃসন্তান। আমার আমার এখনো কোনো সন্তান সন্ততি জন্ম নেয় নাই। তা যার কোনো সন্তানই নাই, সে সন্তান হারানোর শোক পাবে কোথায়? আপনি অভিশাপ ফিরিয়ে নেন। বলে দশরথ, মুনি, অভিশাপ তোমার কাছে আশীর্বাদ হয়ে যাবে, পুত্র শোকে তোমার মৃত্যু। এই বাস্তবায়িত হবার জন্য তোমার পুত্র জন্ম গ্রহণ করবে। চার চার পুত্র জন্ম হয়েছিল। জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য যখন 14 বছরের জন্য বনবাসে গেলেন, সেই পুত্র শোকে দশরথের মৃত্যু। তাহলে মাগো, অভিশাপ না আশীর্বাদ? কি দিয়েছিল মুনি? যে রাজা দশরথের পুত্র ছিল না, মুনি অভিশাপ দিল পুত্র শোকে মৃত্যু। সেই অভিশাপ বাস্তবায়িত হতে রাজা দশরথের চারখানা পুত্র জন্ম নিল। তাহলে এটা অভিশাপ না আশীর্বাদ? আশীর্বাদ। বাহ, রাধারানীও আমাদেরকে একটা অভিশাপ দিয়েছে। দিনে দুপুরে ঘরে আগুন লাগবে, দিনের বেলা দুপুর বেলা আমাদের যৌবন কাল, সন্ধ্যাবেলা হলো আমাদের বার্ধক্যকাল, সকালবেলা হচ্ছে আমাদের বাল্যকাল, ছোটবেলা। রাধারানী বলছেন, সকালে নয় সন্ধ্যাতে তো নয়, বাল্যকালে নয় বার্ধক্যকালে নয়, যেন যৌবনকালে লাগে আগুন। তবে ইট কাঠ বালি পাথর লোহা রড সিমেন্ট দিয়ে তৈরি ঘরে নয় ওগো জীব, যেন তোমার দেহ ঘরে কৃষ্ণ প্রেমের এই আগুন লাগে। এই হৃদয় মন্দিরে যেন কৃষ্ণ প্রেমের এই আগুন লাগে, আগুন লাগে, যেন অন্তর কৃষ্ণ বলে কেঁদে ওঠে, কেঁদে ওঠে। ললিতা এসে বলছেন, ও এই অভিশাপ, অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন, তোর এই অভিশাপ যেন আমারে লাগে, তোর অভিশাপ যেন আমারে লাগে, তোর অভিশাপ যেন আমারে লাগে, তোর অভিশাপ যেন আমারে লাগে, যেন কৃষ্ণ আমিও কাঁদতে পারি, আমিও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, অভিশাপ যেন আমারে লাগে, ওই না কৃষ্ণ বলে বিদায় গৌর হরি হরি কাঁদতে পারি,
সব যেন আমার লাগে, আমিও যেন কৃষ্ণ বলে বলে কাঁদতে পারি। রাধে যদি তোর মতো আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, তবে আর কিছু হোক বা নাই হোক আমার ইহ জনম ধন্য হবে। হরি হরি ইহ জনম ধন্য হইব, আমার ইহ জনম ধন্য হবে, ইহ জনম ধন্য হইব। যদি কৃষ্ণ বলে কাঁদতে পারি, হা কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার কাঁদতে পারে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারে। এটা রাধারানীর অভিশাপ নয়, এটাও এক ধরনের আশীর্বাদ যে আমরা যদি কৃষ্ণ বলে কাঁদতে পারি তাহলে আমাদের মানুষের জীবনটা ধন্য হয়ে যাবে। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বজগদীশ কাময়ে যময়ন্ময়ন্মান ভবতাদ ভক্তির হইতু কিত্তই। আহা কেমন সুন্দর কথা বলেছে গো বৈষ্ণব, চিন্তা করুন, বলে না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বজগদীশ কাময়ে, বলছেন হে গোবিন্দ আমি ধন চাই না, টাকা পয়সা চাই না, যে লিখছে সে বলছে আমি না, হে গোবিন্দ আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী রমণীও চাই না। তাহলে কি চাই জানো? যম যন্ম যন্মান ভবতাদ ভৈতির হৈতু কিত্তই, আমাকে বারংবার তুমি এই মানব কুলে জন্ম দাও, আমি এই মানব জন্ম থেকে মুক্তিও চাই না। অনেকে মুক্তি চাই, আমি মুক্তিও চাই না, শুধু কি চাই জানো? জন্ম জন্ম যেন আমি তোমার নামটুকু গাইতে পারি, এটুকু কৃপা করো মাধব। রাধারানী কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে হঠাৎ ললিতার কাছে এসে বলছে, ললিতা আরো একটা কথা বলি, বিবাদীর ঘরে সব থেকে বড় সমস্যা আমার, বিবাদীর ঘরে, বিবাদীর ঘরে বসতি আমার না ছাড়ি দীর্ঘ শ্বাস, না ছাড়ি দীর্ঘ শ্বাস, তালে তালে গাইব সবাই মিলে, বিপাদীর ঘরে বসতি আমার, ও বিপাদীর ঘরে বসতি আমার, বিপাদীর ঘরে বসতি আমার, বিপাদীর ঘরে বসত আমার, না ছাড়ি দীর্ঘ শ্বাস, 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 না ছাড়ি দীর্ঘ, কালার ধরবে
জলদে নাহেরি, ও কালার ভরমে জলদে নাহেরি, কালার ভরমে জলদে নাহেরি, কালার ভরমে জলদে নাহেরি, না পড়ি নিলম বাস, 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 কালার ভরমে জলদে নাহেরি, না পড়ি নিলম বাস। আমি নীলজ বসন পড়ি না, নীল রঙের কাপড় পরলে আমার গোবিন্দকে মনে পড়ে যায় যদি, সেই জন্য আমি নীল রঙের বসন পড়ি না সখী। আরো জানিস, কবু যদি আমার কৃষ্ণ বলে নয়নে জলে আসে, নয়নে জলে আসে, আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পাই না, কাঁদিতে পাই না, আমাকে রন্ধনশালায় যেতে হয় সখী। আর ওই রন্ধনশালায় প্রজ্বলিত আগুনের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে আমি ধোঁয়ার ছলনা করে কাঁদতে থাকি, এমন আমার দশা যে আমার নয়নে যদি জল চলে আসে আমার শাশুড়ি জিজ্ঞেস করে, এই পোড়ামুখী কাঁদছিস কেন, কি হয়েছে? আমার ননদিনী বলে, ওই দেখ ওই দেখ ওই কেলে ছোঁড়াকে মনে পড়েছে। তাই এমন দশা আমার, যেখানে আমার শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, এরা হচ্ছে বিবাদী কৃষ্ণ বৈমুখী। ললিতা আমি কি করে যাব আমার গোবিন্দ দর্শনে বল, উপায় কিছু একটা বলে দে সখী, কেমন করে যাই আমি কৃষ্ণ দর্শনে? সখী রে একটা উপায় আছে, একটাই মাত্র উপায়, আর কোনো উপায় নাই। যদি পারিস তুই পূর্ণমাসে মা যোগমায়াকে আহ্বান জানা, ওই মা যোগমায়া যদি পারে তাহলে এই নিশিকালে নিশি পূজার ছলনায় তোকে নিয়ে যেতে পারে কৃষ্ণ সেবায়। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এই পরুই কৃষ্ণপুর হরিনাম মহাপ্রাঙ্গণ, আজ আমি অধম অরিন্দম ভট্টাচার্য দ্বিতীয়বার আপনাদের চরণ সেবা করার অবকাশ পেয়েছি। আমি বিগত বছরও এসেছিলাম আপনাদের এখানে হরিনাম গাইতে, আবার পুনঃ এবছরও আমি সুযোগ পেয়েছি, এতে আমি কৃপাধন্য। এই মুহূর্তে আমার আপনাদের কাছে একটা অনুরোধ, এই রাধা কৃষ্ণ প্রেম লীলা স্বয়ং কাত্যায়নী পূর্ণমাসী মা যোগমায়াকে ছাড়া অসম্পূর্ণ, মাকে ছাড়া রাধা কৃষ্ণের মিলন অসম্ভব। যদি বলেন কেন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, বুঝতে সুবিধা হবে। একটা যোগ্য ছেলে আর একটা যোগ্যা মেয়ে, একটা একুশ বছরের সুযোগ্য সুপুরুষ, একটা একুশ বছরের জোয়ান ছেলে আর একটা আঠারো বছরের যুবতী মেয়ে, ছেলেটি আর মেয়েটি একে অপরকে ভালোবাসে, অনুমান করুন ছেলেটি আর মেয়েটি একে অপরকে ভালোবাসে, তাদেরকে একটা ঘরের ভেতরে আপনি বন্ধ করে দিলেন, দরজাটা বন্ধ, ছেলেটি আর মেয়েটি ঘরের ভেতর রইল। হ্যাঁ গো বাবা, মনে চিন্তা কি হবে, যে যেহেতু ছেলেটি আর মেয়েটি ঘরের ভেতরে একা আছে, ওদের মধ্যে কোনো কামজ প্রেম, কোনো শারীরিক প্রেম হতেও পারে, ছেলেটি আর মেয়েটি ঘরে একা আছে, কিন্তু যদি কোনো সুচতুর ভক্ত হয় ছেলেটির নয়তো বা মেয়েটির মাকেও তাদের সঙ্গে ঘরে ভরে দেন, মানে ছেলেটিও রইল মেয়েটিও রইল আর ছেলেটির বা মেয়েটির মাও থাকল, তারপরে দরজাটা বন্ধ, কোনো খারাপ চিন্তা মনে আসবে? আসবে না, কেননা তাদের মা আছে। আজকে রাধারানী আর কৃষ্ণের প্রেমে যাতে এই খারাপ চিন্তাটা না আসে,
রাধা কৃষ্ণ প্রেম লীলা সেটা কেবলমাত্র প্রেম, এখানে কামের অনুপ্রবেশ নাই, দেহজ কোনো মিলন এটা নয়, এটা মনের সঙ্গে মনের মিলন, জীব আত্মার সঙ্গে পরম আত্মার মিলন, পুরুষ আর প্রকৃতির মিলন। মা যোগমায়াকে আহ্বান জানাবো সবাই মিলে একবার, অনুরোধ আদ্যাস্তত্ত্ব তথা কালিকাস্তত্ত্ব পাঠের মাধ্যমে। তবে কৃপা করে কেউ আসন ত্যাগ করবেন না, যে যে আসনে আছেন সেখানেই বসবেন, এটুকু অনুরোধ। আসন থেকে আমার বা আপনার ক্ষতি হতে পারে, এবং যদি সেভাবে দর্শন হয় তাহলে মায়েরা একটু উলুধ্বনি করবেন, এই আশা রাখি। প্রথমে একবার উলুধ্বনি হোক সকল মায়েদের, নিতাই গৌর হরিব। সমাধাত্রী স্বং স্বাধা নমঃস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতেষ্ণাত্মনি গুণস্বহি গুণমহি নারায়ণি নমঃস্তুতে। ॐ सर्वः मङ्गल्ये मङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते। ॐ देवी मम्मा महीनं चारुकन्ती बदन्नं शशोधर बदन्नं हंसं रूरमुदारं शेवरदमात रोगशोक विनाशी के प्रसीद मम सर्वेशं देवी नमस्तुते। आपदर्ती हरि देवी भक्त संवर्ध प्रदायिनी दरिद्रं हरोमिनित्तं पुनन्दु सदृशानि पद्यावती महाभागी पत्पत्त कृतांजलि पद्मंजलि हरि नित्तं हरोद हरोद हरो महान्यसाह सौमत्ति सौमिश्रानन्दे सुभक्तनन्दकारिणि आयुर्मे विजयंगदेहि देवी नमस्ते। ॐ स्त्रीनो स्त्रीनो वत्सः प्रवक्ष्यामि अद्यास्तदं महाफलं या पाठेत सततां भक्ता नरो सः एव विष्णु दुर्लभं मृत्युर्व्याधि भन्नस्ति किञ्चित् कलयुगे आपत्रलभते पुत्रां दीपक संश्रवणादि दो मासा पन्द्रा मुक्ति विप्रवक्ता सदं यदि षण्मासं श्रवणं यदि हि नौकायं संकटे युद्धे पाठजया मामुयातः पताले भैरविरूपा सिंहले देवमहिमी सुलसा चमनि दीपे लंकायं भद्रकालिकाः रामश्री शतवंदे विमलापुरसत्तमे ब्रजाप्रदेशे च कामक्ष्वः नीलपर्वते कुरुक्षेत्रे भद्रकालिकाः प्रतीकत्तायनि पराः दारुकायं महामाये मथुरा महेश्वरी उदातां सर्वभूतानां विलतां सागरस्वच नवमी शुक्लस्व कृष्णस्व एकादशी वरा दक्षशोधहितां देवी दक्षजगविनाशिनी रामशोधनगे लंघि रावणध्वंसकारिणी चण्डो मुन्मुने देवी रक्तबीज विनाशिनी नसुम्भो शुम्भोधिनी मधुकैटभघातिनी विष्णुभक्तिप्रदा दुर्गा नारायणी नमस्तुते।
বিষ্ণু ভগবদা দুর্গা নারায়ণী নমস্তুতে বিষ্ণু ভক্তিভরা দুর্গা নারায়ণী নমস্তুতে বিষ্ণু ভক্তিভরা দুর্গা নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী জয়ন্তী মঙ্গল প্রমানন্দ হরি হরি জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বং স্বাধা নমস্তুতে দুর্গা শিব সমাধাত্রী স্বং স্বাহা নমস্তুতে দেখা দে মা ভালো করেছো কালী ভালো করেছো কালী আর ভালোতে কাজ নাই ভালোই তো করেছো কালী আর ভালোতে কাজ নাই ভালো প্রেমানন্দ হরি হরি বল আর ভালোতে কাজ নাই এটুকু ভালো কর মা কালী এটুকু ভালো কর মা কালী যেন ভালোই ভালোই চলে যায় টুকু ভালো কর্মা কালী ভালোই ভালোই চলে যায় ভালোই তো করেছো কালী আর ভালোতে কাজ না ভালোই ভালোই করেছো কালী আর ভালো সাজে শুধু একটু কু ভালো কর্মা কালী যেন ভালোই ভালোই চলে যাই ও মা ভালোই ভালোই চলে ডেকেছেন পূর্ণমাসী মা যোগমায়াকে বনে যাবার ইচ্ছা আজ মধুর বৃন্দাবনে শুরু হলো তাই মা যোগমায়ার শুভাগমন হর সহে কৈলাসেতে ও হর সহে কৈলাসেতে বসিয়া যাছিল হেন কালে যোগ মায়ার আসন টলিল হর সহে কৈলাসেতে হর সহে কৈলাসেতে মা বসিয়া যে ছিল আর হেন কালে যোগ মায়ার আসন টলিল হেন কালে যোগ মায়ার আসন টলিল হেন কালে যোগ মায়ার
আসন টলিল, হানকালে যোগী মায়ার আসন টলিল, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিয়া, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিয়া, বৃন্দাবনে আসিয়া উপনীত হইলা, বৃন্দাবনে আসিয়া উপনীত হইলা, বৃন্দাবনে আসিয়া উপনীত হইলা, বৃন্দাবনে আসিয়া উপনীত হইলা, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিয়া, মনে মনে জানতে পেরেছে আমাদের মা যোগ মায়া। আজ আমাদের রাধারানীর মহামিলনে যাবার ইচ্ছা, ওই পূর্ণমাসী যোগ মায়া সে মনেতে জানিয়া, আজ বৃন্দাবনে আসি উপনীত হইলা, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিয়া, বৃন্দাবনে আসিয়া উপনীত হইলা, বৃন্দাবনে আসিয়া উপনীত হইলা, বৃন্দাবনে আসিয়া উপনীত হইলা। কহ কহ সুবদনী রাধে, কি হলো ও রাধে, কহ কহ সুবদনী রাধে, কহ 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 সুবদনী রাধে, এমন অসময়ে কেন শরণ, কি হয়েছে এমন অসময়ে আমায় ডাকলে, কহ কহ বিনোদিনী রায় কোথায় করিবে গমন, কহ কহ বিনোদিনী রায় রাধে, কহ কহ বিনোদিনী রায় কোথায় যাবে, কহ কহ বিনোদিনী রায় যাবে কোথায়, শ্যাম বাজাইলো বাঁশি ঘরে রইতে নারি, শ্যাম বাজাইলো বাঁশি রহিতে নারি, ও শ্যাম বাজাইলো বাঁশি ঘরে রইতে নারি, শ্যাম বাজালো বাঁশি রহিতে নারি, শ্যাম বাজালো বাঁশি রহিতে নারি। আচ্ছা মায়েরা, এই কথাটি কে বলছে বলুন তো, শ্যাম বাজালো বাঁশি ঘরে রহিতে নারি, বাবা আমাদের রাধা রানীর কথা, মা যোগ মায়াকে বলছে, ও মা কোন উপায় কর মা যেন যাইতে পারি, কোন উপায় কর মা যেন যাইতে পারি, আমার বিপাদীর ঘরে থাকি কৃষ্ণ বলে কাঁদি, অন্তরে লাগয়ে ত্রাস বাসুলি আদেশে কহে হাসি হাসি, দেখো দ্বিজ চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস তাই গৌড় হরি হরি বল, আমার দ্বিজ চণ্ডীদাস, অনুরোধ করি মা উপায় করে দাও, 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 রাধা শ্যাম এক হবে এমন লীলা ঘটাও, রাধা শ্যাম এক হবে এমন লীলা ঘটাও, রাধা শ্যাম এক হবে এমন লীলা ঘটাও, এমন লীলা ঘটাও, বেশ বেশ বেশ। তবে শোনো রাধে, কৃষ্ণ হলো বড় চতুর, কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর,
একটু চাতুরি করতে হবে তোমার শাশুড়ি জটিলার কাছে গিয়ে। যাও মিথ্যা মিথ্যা কান্না করো, তাই করব। শ্বাস মুখে শ্বাস ছাড়ি, শ্বাস মুখে শ্বাস ছাড়ি, এই এতটা ঘোমটা টেনে। ও মা, শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী, ও মা শ্বাস ছাড়ি কহে বিনোদিনী। ত্রাস পাইয়া বাস লইয়া মুছে চোখের পানি, ত্রাস পাইয়া বাস লইয়া মুখে চোখের পানি, ও মা তোমায় কি বলবো মা দুঃখের কথা। আয়ান পতি পতিত, আয়ান পতি পতিত, আয়ান পতি পতিত, আয়ান পতি পতিত, ও মা শোনো কথা আয়ান পতি পতিত, ও মা শোনো কথা আয়ান পতি পতিত। কি বলছিস, আয়ান পতি পতিত? হ্যাঁ, জিজ্ঞেস করছে জিজ্ঞেস প্রশ্ন। রাধে রাধে, সীতার অপর নাম জানো কি? সীতার অপর নাম জানো কি? বাংলা ভাষা বড় জটিল ভাষা, সীতার অপর নাম জানো কি? জানেন না? হ্যাঁ, আমি তো উত্তর বলছি, আমি প্রশ্ন করিনি। সীতার অপর নাম জানো কি? জানো কি নাম? আর একটু ভেঙে বললে হয় কি, সীতার অপর নাম জানো কি? আচ্ছা, বৈষ্ণবের বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? আর বৈষ্ণবের লক্ষণটি কি? একই কথা, প্রশ্ন উত্তর একই হয়ে যাচ্ছে, হচ্ছে না? ঠিক তেমনি রাধারানী জিজ্ঞেস করেছে আয়ান পতি পতিত, আয়ান পতি পতিত, ও মা শুধু আয়ান আমার পতিত, আয়ান আমার পতিত, নাকি অন্য কোন পতি আছে? আছে অন্য কোন পতি? আপনাদের কটা পতি? পাঁচটা। ওরে বাবা রে, এক সাজাপতি জগৎপতি, তাই না? একজন হচ্ছে সাজাপতি, মানে অগ্নি গন্ধর্ব ব্রাহ্মণ সাক্ষী করে সাজা দেবার জন্য যে নিয়ে আসে, সে হচ্ছে সাজাপতি। আর একজন আছেন, তিনি আমারও পতি, আপনারও পতি, সবার পতি, তিনি হচ্ছেন আমাদের জগৎপতি গোবিন্দ। আমাদের রাধারানী জিজ্ঞেস করছে, ও মা আয়ান আমার পতিত, আয়ান আমার পতিত, আয়ান আমার পতিত, আয়ান আমার পতিত, নাকি অন্য কোন পতি আছে? জটিলা কি শুনেছে জানেন? শুনে আয়ান পতি পতিত, পতি পতিত, পতিত মানে মারা গেছে। কি বলছিস রাধে, আয়ানের কি হয়েছে? আয়ান মারা গেছে? বলি হ্যাঁ হ্যাঁ। চোরাশি খোয়ারে বসি দামি বাক্স হরি, চোরাশি খোয়ারে বসি বামে বাক্স হরি, চোর এসেছিল। হ্যাঁ, আর কি করেছে জানো মা? চোর আশি খোয়ারে বসি দামি বাক্স হরি, চোর আশি খোয়ারে বসি দামি বাক্স হরি, মোর পতিরে কারি লইয়া চলি গেল মারি, মোর পতিরে লইয়া চলে গেল মারি, আমার পতিকে ধরে নিয়ে গেল ওই নিশি দেবীর সম্মুখে, তাকে বলি দেবে বলে। কি বলছিস রে, আমার আয়ানকে হত্যা করবে? আরে কোন উপায় কিছু করে যদি আয়ানকে বাঁচানো যায়। বলে আছে, নিশি দেবী করলে পূজা সব বিপদে যাবে, নিশি পূজি করলে দেব সব বিপদে যাবে। কি পূজা? নিশি পূজা। এই রাত্রি বেলায় যে পূজা করা হয় জঙ্গলে ঘোর নিশি মাঝে, নিশি দেবী করলে পূজা, ও কি হবে, সবে বিপদে যাবে। আর শুনো সব কহি তব, শুনো সব, তোমরা সবাই শোনো, শুনো সব কহি তব,
মানে তোমাদের নিজের নিজের দুর্গতি কাটিবে, নিতাই গৌর হরিব, সব দুর্গতি কাটিবে, দুর্গতি কাটিবে, তোমার দুর্গতি কাটিবে, দুর্গতি কাটিবে, যা কিছু দুর্গতি সব দূরে চলে যাবে, আর নইলে নইলে আয়ান মারা যাবে, সর্বনাশ। আরে এই রাধে, কিছু করে আমার আয়ানকে বাঁচা, কোন উপায়ে আমার আয়ানকে রক্ষা কর। বলি একটা উপায় আছে মা, তুমি অনুমতি দাও আমি পূজায় চলে যাই, দাও আমাকে অনুমতি দাও আমি পূজায় যাই, আর পূজা করে সর্বমঙ্গল কামনায় সর্ব জনমঙ্গল কামনায় যাই। কুটিলা এসে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাবি? আমি নিশি পূজায় যাব রে, নিশি পূজায় যাব রে, নিশি পূজা এত রাত্রে? জটিলা অনুমতি দিয়েছে গো বাবা, কিন্তু আরেকজন বাকি আছে, নাম হলো কুটিলা, শাশুড়ি অনুমতি দিয়েছে, যা যাও বৌমা আমার ছেলের মঙ্গল হবে, তুমি পূজো করে এসো বৌমা আমার, আহা কত লক্ষ্মী মেয়ে। কিন্তু ওই যে কুটিলা, কোথায় চললি? রাতের বেলায় পূজো করতে যাবি? যাবো আমি তোর সঙ্গে, যাবো আমি তোর সঙ্গে, তুইও যাবি? হ্যাঁ, দেখবো তুয়া কাজ, আমাকে দেখতে হবে না যে তুই কি পূজা করতে যাচ্ছিস। হ্যাঁ বৌমা আমাদের খুব চালাক, যাবো আমি তোয়া শনে দেখবো তোয়া কাজ, যাবো আমি তোয়া শনে দেখবো তোয়া কাজ, এখন দাস মনোহর কহে সাজাও পূজার সাজ, দাস মনোহর কহে সাজা পূজার ভাজ, দাস মনোহর কহে সাজাও পূজার সাজ, পূজা করবার জন্য সামগ্রী সাজিয়ে নিয়েছেন সকল সখীগণ। ওই থালাটা পাওয়া যাবে কিছুক্ষণের জন্য? নিয়ে আবার দিন দেবো, আমরা নিয়ে যাবো না তো, পূজায় যাবার জন্য সামগ্রী সাজিয়ে নিয়েছেন সকল সখীরা মিলে, কিভাবে সাজাচ্ছে দেখে চলুন। এটার জন্য উপসনব পদাবলী রচনা করে গিয়েছে, বাইরে থেকে কথা বলার দরকার নাই, পদাবলী গাইলেই হবে, শুধু আপনারা একটু মনোযোগ দেবেন। ওগুনি শিবুজি পারে সাজাই থরে থরে, ফলমূল আদি যত, 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 দিশি পুজি পারে সাজাই থরে থরে, ও দিশি পুজি পারে তরে সাজাই থরে থরে, ফলমূল আদি যত, ফলমূল আদি যত, ও ফলমূল আদি যত, সাজাই রাধা বিনোদিনী, সাজাই রাধা বিনোদিনী, সাজাই রাধা বিনোদিনী, ও সাজাই রাধা বিনোদিনী, সখী করে উলুধ্বনি সাজাই রাধা বিনোদিনী, সখী করে উলুধ্বনি
সাজাইলো মনমত, সাজাইলো মনমত, সাজাইলো মনের মত, সাজাইলো মনের মত। খুব সুন্দর করে সাজাচ্ছেন, যা কিছু নেবে কি কি সাজিয়েছে দেখুন। চিনি কেনি কলা আপেল রসালা, মিষ্টি পূজায় যাব এটা ইচ্ছা। আমার ভক্তিমতী মায়েরা কারা কারা যাবেন অন্তিম মুহূর্ত পরবর্তী সম্প্রদায় আসার, যায় রাধে যায় রাধে, সংসারের মঙ্গল হোক মাগো। সময় হয়ে গিয়েছে আমাদের, যতটুকু সময় কমিটি দিয়েছিলেন ততটুকু সময় আমরা কৃষ্ণ সেবায় মনোনিবেশ করেছি। আমার সময় বাঁধে বেঁধে দিয়েছে মা, রাধে রাধে। চলুন সবাই মিলে আনন্দ করে যাই নিশি পূজায়। বাবা জয় হোক জয় হোক। হো আগে চলু রে, রাধা বিনোদিনী আগে চলু রাধে। দু একজন দাঁড়াবেন না, দাঁড়াতে হবে না, বসে বসে। রাধে বিনোদিনী চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী চলু রে চলু রাধে বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। আমার সঙ্গে রসখী গণ করে উলুধ্বনি, আমার সঙ্গে রসখী গণ করে উলুধ্বনি, সঙ্গে রসখী গণ করে উলুধ্বনি, আমার সঙ্গে সখী গণ করে উলুধ্বনি। দু একজন দাঁড়াবেন না, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, 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 চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পাছু বিনোদিনী, উলুধ্বনি কুটিলা পাছু বিনোদিনী, ফল মূল লইয়া চলে, আবার ফল মূল লইয়া চলে সঙ্গের সঙ্গিনী, ফল মূল লইয়া চলে সঙ্গের সঙ্গিনী। নিশি পূজাই যাবার জন্য বাবা আমার 50 টাকা দক্ষিণা দিয়েছেন। আচ্ছা আমি দেবীর কাছে প্রার্থনা করি তার সর্বান্তকালীন মঙ্গল হোক। আপনারা ধৈর্য ধরুন, এবং যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারছেন না তারা আশীর্বাদ দিয়ে সাহায্য করুন, এবং চলুন আনন্দ করে সকলে মিলে প্রবেশ করি কুঞ্জ মাঝে রাধা গোবিন্দের। রাধে রাধে।
মহামিলন অনুষ্ঠান হেতু প্রবেশিলা হে বন মাঝে লইয়ে সঙ্গে সখী গণে আসিয়া দাঁড়ালো কুঞ্জ মাঝে আসিয়া দাঁড়ালো কুঞ্জ মাঝে আসিয়া দাঁড়ালো কুঞ্জ মাঝে হ্যালো এক মিনিট আমরা কিন্তু কীর্তনে একে এনেছি তাকে গানের শেষে উপযুক্ত পারিশ্রমিক দেব আপনারা পয়সা দিয়ে গানে বিঘ্ন ঘটাবেন না আপনারা কমিটির অফিসে টাকা জমা দিন আপনারা গানকে সময় নষ্ট করবেন না ভাইয়ের সময় আর পাঁচ মিনিট এরপরেই আপনাদের সামনে আসবে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আপনারা টাকা দিয়ে অযথা গানটাকে নষ্ট করবেন না আপনাদের কাছে পায়ে ধরে বলছি টাকা আপনারা দেবেন না আমরা পরের পালায় ভিক্ষা করতে যাব তখন আমাদেরকে দেবেন ওদেরকে দেবেন না হো মিঠি রস শশী ভরিয়ানি রাধা রাধা রানী লাগে হো রাধা রানী লাগে খারো খারো যমুনা জি কো পানি লাগে হো বলো রাধে রাধে রাধা রানী লাগে কালো কালো যমুনা জি কো পানি লাগে রাধা জি গৌরী গৌরী যমুনা কারি কারি রাধাজি গৌরী গৌরী যমুনা কারি কারি বৃন্দাবন মে ধুম মচায়ে বরসানো কি ছড়ি বৃন্দাবন মে ধুম মচায়ে বরসানো কি ছড়ি একবার উলুধ্বনি সবাই মিলে মিঠি পেরেলি পেরেলি রাধা রানী লাগে রানী লাগে খারো খারো যমুনা জি তো পানি লাগে হো রসে ভরো এ রাধা রানী লাগে কালো কালো যমুনা জি কো পানি লাগে ও হো রাধে ও হো রাধে ও রাধে ও রাধে প্রেম সে বলো রাধা রানী কি রাধাজি গৌরী গৌরী যমুনা কারি কারি 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 বৃন্দাবন মে ধুম মচায়ে বরসানো কি ছড়ি ও বৃন্দাবন মে ধুম মচায়ে বরসানো কি ছড়ি মিঠি বরেলি বরেলি রাধা রানী লাগে রাধা রানী লাগে খাদো 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 যমুনা জি কো পানি লাগে যাহো প্রেম সবন বৃন্দাবন ধাম কি জয় হো বেশ বাবা আমার একটা আদেশ করেছেন আমার লেখা এবং আমারই সুর করা একটি গান এখন বর্তমান ইন্টারনেট জগতে ইউটিউব জগতে এই গানটি প্রচণ্ডতম বহুলভাবে প্রচলিত যদিও এই গানটি আমরা যখন আমরা গ্রামে ছোট ছেলেদের সঙ্গে হরিনাম করি আমার যখন গান থাকে না বাড়িতে বসে বসে আমার মা মনসা মন্দিরে যখন গান গাই এই গানটা আমরা সবাই মিলে মায়েরা আমার গ্রামে যে মায়েরা আছেন আমার মায়েরা বড় মায়েরা ছোট মায়েরা কাকিমারা জেঠুমারা সবাই মিলে আমরা একসঙ্গে এই গানটা করি আপনাদের সাথেও সেই উপভোগটুকু পাওয়ার জন্য বাবার তরফ থেকে আমার অনুরোধ চলুন সকলে মিলে একবার গাই প্রেম সিং ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়
গোঠের শেষে রাখালে রাজা বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কালা উলুধ্বনি, বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই হে, বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে আমার মদন মোহন। একবার বলিয়ে রাখাল রাজার জয় হো, নিত্যানন্দ প্রভুর জয় হো। রাখাল রাজা বললে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বললে দে না কোথায় বৃন্দাবন, বলো রাধে রাধে গিরি গোবর্ধন, শ্যামের বামে বৈঠল নবীনা কিশোরী, চাঁদ বদনে সব মিলে বল হরি হরি, শ্যামের বামে বৈঠল নবীনা কিশোরী, চাঁদ বদনে সব মিলে বলুন হরি হরি, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর জয় নন্দলালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর জয় নন্দলালা, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় গোবিন্দ জয় 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 রাধে, জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রাধে রাধে রাধে।